আসসালামু আলাইকুম। নিউজ 21 এর রাতের সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিয়া সুলতানারিয়া। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনামগুলো। বিদ্যমান করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কর্মস্থলে কাজ করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী পরিষদ সভায় তিনি এই আহ্বান জানান। করোনায় 24 ঘন্টায় গেল 37 প্রাণ, শনাক্ত সর্বোচ্চ 2911 জন। করোনা রোগীদের চিকিৎসায় অবহেলা শাস্তিযোগ্য অপরাধের সামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গত 1.5 মাস আগেও যেখানে দেশ বিদেশি লাখো পর্যটকের পদভারে মুখরিত ছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, বিপুল সংখ্যক পর্যটকের পাশাপাশি অতিমাত্রায় যান্ত্রিকতা, সৈকত জুড়ে বিচ বাইক স্পিড বোট প্রচণ্ড হইচই ছিল, আর এখন সৈকত জুড়ে সাগরের ঢেউয়ের গর্জন ছাড়া আর কোনো কোলাহলই নেই। 8 মিনিট 46 সেকেন্ড ঘাড়ে হাঁটু চাপা, 25 মে জর্জ ফ্লয়েডের মৃত্যু। 25 মে মিনিয়াপলিস পুলিশ অধিকারকরা জর্জ ফ্লয়েড নামে একজন 46 বছর বয়সী কৃষ্ণাঙ্গ মানুষকে গ্রেফতার করেছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনলাইনে সবার আগে আমাদের সংবাদটি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/news21bd। সকলকে স্বাস্থ্যবিধি মেনে কর্মস্থলে কাজ করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী পরিষদের একনিক সভায় তিনি এই আহ্বান জানান। বিস্তারিত ডেক্স রিপোর্টে। 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, আমাদের লক্ষ্য ছিল যে সুবর্ণ জয়ন্তীর পালনকালে এই মুজিব বর্ষে আমরা আমাদের দারিদ্র হার আরো কমিয়ে এনে বাংলাদেশকে আমরা যে একটা উন্নয়নশীল দেশ হিসেবে একটা উচ্চতর পর্যায়ে আমরা নিয়ে যাব। বিদ্যমান করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কর্মস্থলে কাজ করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী পরিষদ সভায় তিনি এই আহ্বান জানান। বৈঠকে গণভবন থেকে দেওয়া ভিডিও কনফারেন্সে এই বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষের যেন কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার কিছু বিধিনিষেধ শিথিল করেছেন। তিনি বলেন, সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ, তাদের জীবনযাত্রায় স্বাভাবিক ও সচল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে চলাফেরার সময় সবকিছুতে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। কিন্তু কোভিড-19 এর কারণে সে গতিশীলতাটা কিছুটা স্থবির হয়ে গেছে, তবে আমরা মনে করি যেরকম দিন থাকবে না, আমরা হয়তো যে কোনো প্রতিবন্ধকতা সেটা মোকাবেলা করে এগিয়ে যেতে পারবো। তো সেভাবেই আমাদেরকে মানে সকলের স্বাস্থ্য সুরক্ষিত রেখেই কর্মস্থলে আমাদের কাজ করে যেতে হবে, যেন আমাদের দেশের মানুষ তারা যেন কষ্ট না পায়, তাদের কথা আমরা বেশি চিন্তা করি। দেশের মানুষের যেন কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার কিছু বিধিনিষেধ শিথিল করেছে। তিনি বলেন, সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ, তাদের জীবনযাত্রায় স্বাভাবিক ও সচল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে চলাফেরার সময় সবকিছুতে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। দেশের অর্থনৈতিক গতিশীলতায় করোনার প্রাদুর্ভাব বড় বাধা বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো প্রতিকূলতা মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাবে। আগামী 4 জুন যুক্তরাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত গ্লোবাল ভ্যাকসিন সামিটে অনলাইনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার 2 জুন ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছি। জনস্বাস্থ্যের জন্য ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রিটিশ ফরেন অফিস থেকে জানানো হয়েছে, গ্লোবাল ভ্যাকসিন সামিটে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। ভ্যাকসিন অ্যালায়েন্সের তহবিল সংগ্রহে অংশ হিসেবে সারা বিশ্ব একযোগে কাজ করার লক্ষ্যে এই সামিটের আয়োজন করা হয়েছে। 2025 সালের মধ্যে আরও 300 মিলিয়ন শিশুর ভ্যাকসিন দান ও 8 মিলিয়ন শিশুর জীবন বাঁচাতে একযোগে কাজ করবে গ্যাভি। আগামী 4 জুন বৃহস্পতিবার অনলাইন এই সামিটে বিশ্বের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। সামিটে করোনা মোকাবেলা ভ্যাকসিন নিয়েও আলোচনার প্রাধান্য পাবে। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 37 জনের মৃত্যু হয়েছে এবং একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড 2911 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। প্রতিদিনের মতো আজকেও কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন।
নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আজ 2 জুন 2020, 19 জ্যৈষ্ঠ 1427। করোনায় 24 ঘন্টায় গেল 37 প্রাণ, শনাক্ত সর্বোচ্চ 2911 জন। দেশে গত 24 ঘন্টায় আরও 37 জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারী করোনা ভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট 709 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে 2911 জন, যা একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 52,445 জনে। মঙ্গলবার 2 জুন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন। তিনি 52টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 14,905টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 12,704টি। এ নিয়ে দেশের মোট নমুনা পরীক্ষা করা হল 3,33,073টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও 2,911 জনের দেহে। ফলে দেশের মোট আক্রান্ত হয়েছে 52,445 জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও 37 জনে। ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো 709 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে আরও 523 জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো 11,120 জনে। নতুন করে যারা মারা গেছেন তাদের 33 জন পুরুষ এবং 4 জন নারী। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন 28 জন, বাসায় মৃত্যু হয়েছে 9 জন। এদের মধ্যে ঢাকা বিভাগের 10 জন, চট্টগ্রাম বিভাগের 15 জন, সিলেট বিভাগের 4 জন, বরিশাল বিভাগের 3 জন, রাজশাহী বিভাগের 2 জন, রংপুরের 2 জন এবং ময়মনসিংহ বিভাগের 1 জন রয়েছে। বয়সের দিক থেকে 21 থেকে 30 বছরের 1 জন, 30 ঊর্ধ্ব 4 জন, 40 ঊর্ধ্ব 1 জন, 50 ঊর্ধ্ব 10 জন, 60 ঊর্ধ্ব 9 জন, 70 ঊর্ধ্ব 10 জন এবং 81 থেকে 90 বছর বয়সের 2 জন মারা গেছেন। যদি আমরা তুলনামূলক আসি তাহলে মাস্ক পরাটা বেশি কার্যকর, তবে অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়া এই দুটোই চালিয়ে যেতে হবে। করোনা রোগীদের চিকিৎসায় অবহেলা শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। বিস্তারিত ডেক্স রিপোর্টে। করোনা রোগীদের চিকিৎসায় অবহেলা শাস্তিযোগ্য অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আজ তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, চিকিৎসা সেবার নামে যারা হাসপাতাল দিয়েছেন কিন্তু চিকিৎসা সেবা নিশ্চিত করছেন না, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সেবা না দিয়ে যদি হাসপাতাল হাত গুটিয়ে নেয় সেটিকে তখন আর হাসপাতাল বলা যায় না। আর ইউনাইটেড হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে, ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে তারা বলেছে এখানে ইউনাইটেড হাসপাতালের গাফিলতি ছিল। সুতরাং যে 5 জন মারা গেছে এই 5টি মৃত্যুর জন্য মৃত্যুর দায় কোনোভাবেই ইউনাইটেড হাসপাতাল এড়াতে পারে বলে আমি মনে করি। সরকার যদি চেষ্টা করছে সবাইকে ওয়ার্ন করে, তারা যাতে যে কাজটি অবহেলার কাজটি করছে সেটি থেকে ফিরে এসে মানুষকে স্বাস্থ্যসেবা দেয়, কিন্তু এটি যদি ক্রমাগতভাবে করতে থাকে অবশ্যই সরকার ব্যবস্থা গ্রহণ করবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু বাংলাদেশে পান থেকে চুন খসতেই মার্কিন যুক্তরাষ্ট্র বিবৃতি দেয়, মানবাধিকার নিয়ে নানা প্রশ্ন তোলে। বিশ্বের অন্যান্য দেশের মানবাধিকার নিয়েও তারা প্রতি বছর রিপোর্ট পেশ করে, কিন্তু যেই ঘটনাটি 25 মে পুলিশ যেভাবে একজন কালো আফ্রিকানকে গলার উপর চেপে ধরে তাকে হত্যা করা হলো, টেলিভাইজড কিলিং যেটি হয়েছে, এটি সেখানে মানবাধিকারের কী পরিস্থিতি সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পুলিশের হাতে মৃত্যুবরণকারীদের মধ্যে শ্বেতাঙ্গদের তুলনায় কালোদের সংখ্যা হচ্ছে 3 গুণ মার্কিন যুক্তরাষ্ট্রে, অথচ কালো জনসংখ্যা সেখানে অনেক কম। ইউনাইটেড হাসপাতালের গাফিলতি ছিল। সুতরাং যে 5 জন মারা গেছে এই 5টি মৃত্যুর জন্য মৃত্যুর দায় কোনোভাবেই ইউনাইটেড হাসপাতাল এড়াতে পারে বলে আমি মনে করি। সরকার যদি চেষ্টা করছে সবাইকে ওয়ার্ন করে, তারা যাতে যে কাজটি অবহেলার কাজটি করছে সেটি থেকে ফিরে এসে মানুষকে স্বাস্থ্যসেবা দেয়, কিন্তু এটি যদি ক্রমাগতভাবে করতে থাকে অবশ্যই সরকার ব্যবস্থা গ্রহণ করবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু বাংলাদেশে পান থেকে চুন খসতেই মার্কিন যুক্তরাষ্ট্র বিবৃতি দেয়, মানবাধিকার নিয়ে নানা প্রশ্ন তোলে।
বিশ্বের অন্যান্য দেশের মানবাধিকার নিয়েও তারা প্রতি বছর রিপোর্ট পেশ করে। কিন্তু যেই ঘটনাটি 25 মে পুলিশ যেভাবে একজন কালো আফ্রিকানকে গলার উপর চেপে ধরে তাকে হত্যা করা হলো, টেলিভাইজড কিলিং যেটি হয়েছে, এটি সেখানে মানবাধিকারের কি পরিস্থিতি সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পুলিশের হাতে মৃত্যুবরণকারীদের মধ্যে শ্বেতাঙ্গদের তুলনায় কালোদের সংখ্যা হচ্ছে 3 গুণ মার্কিন যুক্তরাষ্ট্রে, অথচ কালো জনসংখ্যা সেখানে অনেক কম। প্রকৃতি যেন আপন রূপে মেলে ধরেছে তার নিজস্ব রূপ, সমুদ্র ঢেউয়ের গর্জন ছাড়া অন্য কোনো কোলাহল নেই সমুদ্র সৈকতে। এ যেন অনন্য এক সমুদ্র সৈকত কক্সবাজার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 1.5 মাস আগেও যেখানে দেশ বিদেশি লাখো পর্যটকের পদভারে মুখরিত ছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, বিপুল সংখ্যক পর্যটকের পাশাপাশি অতিমাত্রায় যান্ত্রিকতা, সৈকত জুড়ে বিচ বাইক, স্পিড বোট প্রচণ্ড হইচই ছিল, আর এখন সৈকত জুড়ে সাগরের ঢেউয়ের গর্জন ছাড়া আর কোনো কোলাহলই নেই। দেশে চলমান করোনাভাইরাস সংক্রমণের প্রতিরোধে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে চলছে টানা নিষেধাজ্ঞা। 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র জুড়ে এখন কেবল নির্জনতা। নির্জন এ সৈকতে রাজত্ব করছে সামুদ্রিক কাছিম, বিভিন্ন প্রজাতির কাঁকড়া ও শামুক। সৈকতের এমন দৃশ্য একেবারেই বিরল। সৈকতের বর্তমান পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবাদীরা। পাশাপাশি এসব প্রাণ প্রকৃতির জীববৈচিত্র্য রক্ষা সৈকতের কয়েকটি অংশকে প্রতিবন্ধক হিসেবে গড়ে তোলার উদ্যোগ জরুরি বলে মনে করেন তারা। সরজমিনের কয়েকটি পয়েন্ট ঘুরেও দেখা যায় ফাঁকা সমুদ্র জুড়ে ছড়িয়ে রয়েছে শামুক ঝিনুক, এদিকে ওদিকে ছোটাছুটি করছে লাল কাঁকড়ার দল, মাঝে মাঝে কুলে উঠে আসছে সামুদ্রিক কাছিম, হরিণের নৃত্য, এছাড়া এ গাছ থেকে ও গাছে লাফিয়ে খাদ্য সংগ্রহ করছে বন বানর। হরেক জাতের পাখিরা বাসা তৈরিতে ব্যস্ততা সহ সাগরের পানিতে গা ভাসিয়ে গাংচিল খেলা করা ও ঝাঁক বেঁধে ওরা চোখ জুড়ানো এমন দৃশ্য অবতারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা। সমুদ্র সৈকত এলাকা বঙ্গোপসাগরের বাংলাদেশের উপকূলে রয়েছে 36 প্রজাতির চিংড়ি, 5 প্রজাতির লবস্টার, 336 প্রজাতির শামুক, ঝিনুক, 16 প্রজাতির কাঁকড়া, 7 প্রজাতির কাছিম, 10 প্রজাতির ডলফিন, 3 প্রজাতির তিমি ও 200 প্রজাতির সিউইড, যা সংগ্রহের অভাবে হারিয়ে যেতে বসেছে। সচরাচর কক্সবাজার সমুদ্র সৈকতে 11টি পয়েন্টে সারা বছর পর্যটকে ভরপুর থাকে, সেসব পয়েন্টে এসব জলজ প্রাণীদের দেখা মিলত না। পাশাপাশি পরিবেশ দূষণ ও এর অন্যতম কারণ বলেছেন পরিবেশবাদীরা। এখন যেহেতু আমরা করোনা নিয়ে চিন্তার মধ্যে আছি, আমরা এখন ওইসব নিয়ে খুব বেশি ভাবছি না, তবে আমরা কিছু জায়গা সংরক্ষিত রাখা যায় কিনা সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছি, এবং যাতে এই স্বাভাবিক অবস্থা ফিরে আসলে যাতে পর্যটকরা এই জায়গাগুলোতে আনটাস্ট রাখে, প্রকৃতির যে এই জীব বৈচিত্র্য আছে এগুলো যাতে সংরক্ষণ করা যায় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেব। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি সহধর্মিনী মরহুমা আনোয়ারা রাব্বির আত্মার মাগফিরাত কামনায় সাঘাটা উপজেলা যুবলীগের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ডেপুটি স্পিকারের স্ত্রীর আত্মার মাগফিরাতে যুবলীগের দোয়া মাহফিল। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপি সহধর্মিনী আনোয়ারা রাব্বির আত্মার মাগফিরাত কামনায় গাইবান্ধার সাগাটা উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিনব্যাপী এক শোক সভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি ও সাগাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাগাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে 30 জন মাওলানা ও সাগাটা উপজেলায় 10টি ইউনিটের শতাধিক স্থানীয় আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত 25 মে মিনিয়াপলিস পুলিশ 46 বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে 8 মিনিট 46 সেকেন্ড ঘাড়ে হাঁটু চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশগুলোতে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 8 মিনিট 46 সেকেন্ড ঘাড়ে হাঁটু চাপা, 25 মে জর্জ ফ্লয়েডের মৃত্যু। 25 মে মিনিয়াপলিস পুলিশ অধিকারকরা জর্জ ফ্লয়েড নামে একজন 46 বছর বয়সী কৃষ্ণাঙ্গ মানুষকে গ্রেফতার করেছিল যখন ডেলি কর্মচারী 911 নামে তাকে নকল $20 বিল দিয়ে সিগারেট কেনার অভিযোগ এনেছিলেন।
প্রথম স্কোয়াডের গাড়িটি ঘটনাস্থলে আসার 17 মিনিট পরে মিস্টার ফ্লোরের অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং 3 পুলিশ কর্মচারীর নিচে চাপা পড়েছিলেন। এতে জীবনের কোনো চিহ্ন দেখা যায়নি। বাইস্ট্যান্ড এবং সুরক্ষা ক্যামেরাগুলি থেকে ভিডিওগুলোকে একত্রিত করে অফিসিয়াল ডকুমেন্টলি পর্যালোচনা করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। মিস্টার ফ্লোরের মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার কয়েক মিনিটের বিশদে পুনর্গঠন করেছিলেন। আমাদের ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে অফিসাররা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে যা মিনিয়াপলিস পুলিশ বিভাগের নীতি লঙ্ঘন করেছে এবং মারাত্মক হয়ে উঠেছে। মিস্টার ফ্লুইডকে শ্বাস নিতে অক্ষম রেখেছিলেন, এমনকি তিনি এবং দর্শনার্থীরা সাহায্যের জন্য ডেকেছিলেন। মিস্টার ফ্লুইডের মৃত্যুর পরের দিন পুলিশ বিভাগ এই পর্বে জড়িত 4 জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে এবং শুক্রবার হ্যাপিন কাউন্টি অ্যাটর্নি মাইক ফিম্যান্ড ডেরেক চৌভিনের বিরুদ্ধে হত্যা ও হত্যাচক্রের অভিযোগ ঘোষণা করেছিলেন, যাকে স্পষ্ট দেখা যায় সাক্ষী ভিডিওতে মিস্টার ফ্লুয়েডকে মাটিতে পিন করেছে। তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ অনুসারে মিস্টার চৌভিন, যিনি সাদা, মিস্টার ফ্লুয়েডের ঘাড়ে 8 মিনিট 46 সেকেন্ড হাঁটু চাপা দিয়ে রেখেছিলেন। আমাদের ভিডিওতে দেখা যায় যে মিস্টার ফ্লুয়েড চেতনা হারিয়ে যাওয়ার পরেও এবং প্যারাডেমিক্স ঘটনাস্থলে আসার 1 মিনিট পরেও মিস্টার চৌভিন তার হাঁটু সরিয়ে ফেলেননি। News 21 সংবাদ শেষ করার আগে জেনে নেব সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিদ্যমান করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কর্মস্থলে কাজ করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী পরিষদ সভায় তিনি এই আহ্বান জানান। করোনায় 24 ঘন্টায় গেল 37 প্রাণ, শনাক্ত সর্বোচ্চ 2911 জন। করোনা রোগীদের চিকিৎসায় অবহেলা শাস্তিযোগ্য অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গত 1.5 মাস আগেও যেখানে দেশ বিদেশি লাখো পর্যটকের পদভারে মুখরিত ছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, বিপুল সংখ্যক পর্যটকের পাশাপাশি অতিমাত্রায় যান্ত্রিকতা, সৈকত জুড়ে বিচ বাইক স্পিড বোট প্রচণ্ড হইচই ছিল, আর এখন সৈকত জুড়ে সাগরের ঢেউয়ের গর্জন ছাড়া আর কোনো কোলাহলই নেই। 8 মিনিট 46 সেকেন্ড ঘাড়ে হাঁটু চাপা, 25 মে জর্জ ফ্লোয়েডের মৃত্যু। 25 মে মিনিয়াপলিস পুলিশ অধিকারকরা জর্জ ফ্লোয়েড নামে একজন 46 বছর বয়সী কৃষ্ণাঙ্গ মানুষকে গ্রেফতার করেছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।